এবার আসুন যে সাত শ্রেণীর লোক আমরা শুনেছি হাশর মাঠে সাত শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশের ছায়া তলে ছায়া দিবেন তারাও কি হিসাব ছাড়া জান্নাতে যাবে প্রশ্ন আসতে পারে এই ব্যাপারে আমি কিছু হাদিস বলছি সরাসরি বলছি না কারণ আপনারা এই হাদিস শুনলে জানলে আপনারা নিজেরা ব্যাখ্যা করতে পারবেন যে সাত শ্রেণীর লোকের ভিতরে তারা কি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে কি না আমি প্রথমে যে চারটি বাক্য বলেছি যে তারা জারফুক করে না জারফুক করায় না তারা কোনো অশুভ কোনো খারাপ তার তাকে কোনো কিছু করতে পারে আল্লাহ ছাড়া এরকম বিশ্বাস এবং সে আল্লাহর উপর বিশ্বাস রাখে এই চারটি ক্যাটাগরি ছাড়া অন্যদেরকে হিসাবে আওতায় আনা হবে ঠিক আছে এবার আসি মূল হাদিসের ব্যাখ্যায় এক ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাজওয়াহ আল্লাহ তার বান্দাদের সাথে যে একান্ত গোপনে কথা বলবেন সে সম্পর্কে আপনি কি শুনেছেন তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে তোমাদের কেউ তার পালনকর্তার নিকটবর্তী হবে যতক্ষণ না তিনি তাকে জিজ্ঞাসা করাবেন তারপর তিনি তাকে বলবেন তুমি অমুক অমুক করেছ এবং সে বলবে হ্যাঁ এবং তিনি বলবেন যে তুমি অমুক অমুক করেছ সে বলবে হ্যাঁ এবং তিনি তাকে যে অন্যায়গুলো করেছে সেগুলো তা স্বীকার করাবে অতঃপর তিনি বলবেন আমি দুনিয়াতে তোমার জন্য এগুলো লুকিয়ে রেখেছিলাম আজ আমি তোমাকে তাদের জন্য ক্ষমা করে দিচ্ছি সহিহ বুখারীতে হাদিসটি এসেছে অর্থাৎ আপনি যদি গোপনে পাপ করেছেন সেই পাপগুলো কাউকে বলেননি তাওবা করেছেন তো করেননি তবু আল্লাহ তাআলা আপনাকে বিচারের মাঠে ক্ষমা করে দিবেন কিন্তু যদি আপনি পাপ প্রকাশ করেন তাহলে কিন্তু ক্ষমা করবেন না তাহলে এই এক ক্যাটাগরি আপনি পেয়ে গেলেন যে পাপ করার পর আপনি আর প্রকাশ করবেন না এবার আসি দ্বিতীয় শেখ ইবনে উসাইমিন রাহিমুল্লাহ বলেন মুসলিমগণ সর্বসম্মতভাবে একমত যে হিসাব অবশ্যই কিয়ামতের দিন হবে যেভাবে হিসাব গ্রহণ করা হবে ইমানদারদের জন্য আল্লাহ তাআলা গোপনে তাদের সাথে কথা বলবেন তিনি তাকে তার গুনাহ ব্যাপারে স্বীকার করাবেন যতক্ষণ না সে মনে করবে যে সে ধ্বংস হয়ে গেছে সে আতঙ্কিত থাকবে ভাববে যে শেষ সে জাহান্নামে ছাড়া কোথাও যাবে না এরকম তার অনুভূতি গিয়ে আনাবে এটা আল্লাহ তাআলার একটি পরীক্ষা যাই হোক তারপর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন তাকে তার আমলনামা ডানাতে দিবেন অর্থাৎ কিতাব দিবেন ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একটি হাদিসে একমত পোষণ করেছেন যে হিসাব যে করা হবে সকল মানুষদেরকে হিসাব নেওয়া হবে তারা এই উম্মতে 70,000 যাদের একজন হলেন সাহাবীদের নাম বলেছেন তারা বিনা হিসাবে জানাতে যাবে কোনো শাস্তি ছাড়া কোনো হিসাব ছাড়া আহমদ সাওয়ান থেকে একটি মারফু হাদিস এসেছে তিনি বলেন তাদের প্রত্যেকের সাথে 70,000 থাকবে ইবনে কাসির বলেছেন এটি একটি সহিহ হাদিস তিনি আরো অনেক প্রমাণ বিশ্লেষণ করেছেন যাই হোক তো শেখ আল ফাউজান তিনি একটি হাদিস সংরক্ষণ করেছেন এটি একটি মহান অনুগ্রহ কারণ বাকি সৃষ্টি হিসাব নেওয়া হবে তাদের মধ্যে কিছুর হিসাব সহজ হবে তাদের কিছুকে বিস্তারিতভাবে জিজ্ঞাসা করা হবে তিনি আরো বলেন যে আল্লাহ তাআলা তাকে তার পাপ স্বীকার করাবেন অর্থ তিনি তাকে তাদের কাছে স্বীকার করাবেন যে এই যে তুমি পাপগুলো করেছো এগুলো কি আসলে তুমি করেছো নাকি আমি মিথ্যা বলছি এইভাবে আল্লাহ তাআলা বিভিন্ন কায়দা কৌশলে তাকে স্বীকার করাবেন আপনি পাপ করেছেন সেটা আপনি ভুলে যাবেন আপনাকে স্বীকার করার উদ্দেশ্যে তিনি আপনাকে রেকর্ড করবেন আসলে হিসাবটা হ্যাঁ এটি নিছক একটি অংশ উপস্থাপনা সংক্ষিপ্ত আপনার চেহারা মানে আপনি আসলেন জিজ্ঞাসা করলো তুমি এটা করেছ হ্যাঁ আমি করেছি বাস এতটুকুই আবার কিছু কিছু মানুষদেরকে হিসাব নেওয়া হবে প্রশ্ন করা হবে কিন্তু তাদেরকে শাস্তি দেওয়া হবে না তাদেরকে জান্নাতে দিবেন তার মানে
হিসাব নেওয়া হবে। আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস পূর্বে আমি বলেছিলাম যে কিয়ামতের দিন কারো হিসাব নেওয়া হবে না ব্যতীত সে ধ্বংস হবে, সবার সবাইকে হিসাব নেওয়া হবে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝলাম না কিয়ামতের দিন কারো হিসাব নেওয়া হবে না, যদি হিসাব না নেয় তাহলে সে ধ্বংস হবে, এর ব্যাখ্যা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি আয়াত বললেন সূরা ইনশিকাক 8 নম্বর আয়াত, যে অতঃপর যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে অবশ্যই সহজ হিসাব পাবে। অর্থাৎ ডান হাতে যদি আপনি আমলনামা পেয়ে যান আপনার হিসাবটা সহজ হয়ে যাবে। এই হাদিসের ব্যাখ্যা এটা যে হিসাব নেওয়া হবে। তো এর মধ্যে আমরা বুঝতে পারলাম যে যারা বিনা হিসাবে জান্নাত পাবে তাদের 4টি ক্যাটাগরি যদি আপনি পেয়ে যান আপনার কোনো হিসাব নেওয়া হবে না। আর বাকি যেগুলো কথা বলেছি আপনাকে আল্লাহ তালা আনবেন, স্বীকার করবেন, শেষ, আর কিছু না। এখন 7 শ্রেণীর যে কথা বলা হয়েছে, ন্যায়পরায়ণ, ডান হাত কি দান করেছে বাম হাত জানে না, ঠিক আছে, এরকম 7 শ্রেণীর লোক আছে যে কোনো সময় জেনা করেনি, জেনার জন্য মেয়ে আহ্বান করেছিল সে প্রত্যাখ্যান করেছে, এভাবে 7 শ্রেণী যে ক্যাটাগরি, এখানের মধ্যে তাদেরকেও প্রশ্ন করা হতে পারে, আর করলেও তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, ঠিক আছে। তো আর সে ছায়াতরে ছায়া দিবেন, কিন্তু এখানে দেখুন যে প্রশ্ন করা হবে, আপনাকে বিচারে আওতা আনা হবে। তো যাই হোক, আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন যে আসলে আল্লাহ তার হিসাব নেবেন। আর হিসাব নিলে তো ভয়ের কিছু নেই, আল্লাহ তার হিসাব নিতেই পারেন, ঠিক আছে। আল্লাহ তারা আমাদেরকে বুঝাও মানা তাফিক দান করুক, আমিন।